হেই, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা রাখছি আপনি অনেক ভালো আছেন। এই সরল মানুষের চ্যানেলে আপনাকে আবারও স্বাগতম। আজকে একটা দারুণ ব্যবসার আইডিয়া আপনাদের সামনে শেয়ার করতে চলেছি। এটাও একটা ক্ষুদ্র ইনভেস্টমেন্টের বিজনেস। অনেকেই অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাই, কারণ আমরা সবাই স্বাবলম্বী হতে চাই। আমরা সবাই একটা চাকরি বাকরি করার চেয়ে বরং একটা ব্যবসা করাকেই স্বাচ্ছন্দ্য বোধ করি। তো যদি আপনি এমনটাই ভেবে থাকেন যে আপনার এই বসের বকা খেতে ভালো লাগে না, কারো কারো অধীনে থাকতে আপনার ভালো লাগে না, আপনি নিজেই কিছু করতে চান, তবে আপনি ছোট্ট পরিসরে একটা ব্যবসা শুরু করতে পারেন। আজকে আমরা ছোট্ট পরিসরে করা যায় এমন একটা ব্যবসা সম্পর্কে আইডিয়া দেব। আশা রাখছি যারা এই ছোট ছোট ব্যবসার আইডিয়া করছেন তাদের অনেক উপকারে আসবে। তবে একটা কথা বলে রাখছি, আমি এখানে বসে লেকচার দিয়ে দিলাম আর আপনি ভিডিও দেখার পরে কাজটা শুরু করলেন না, অথবা অন্য কোনো ভিডিও দেখার পরেও কাজ শুরু করলেন না, তবে কিন্তু এই লেকচারওয়ালাদের লেকচারের দোষ নেই, বরং আপনি শুরু করেননি, সেটাই আপনার নিজের ব্যর্থতা। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আজকে আমরা কথা বলবো ঠোঙ্গার ব্যবসা অথবা পলিথিনের ব্যবসা সম্পর্কে। যদিও পলিথিন বা ঠোঙ্গার ব্যবসার চাহিদা অনেক বেশি, কিন্তু এই ব্যবসা করে নেওয়ালা বা এই ব্যবসায় তেমন একটা খুঁজে পাবেন না, খুব রেয়ার লোকেরাই এই ব্যবসা করে। তো এই ব্যবসা কিভাবে করবেন? এটা করার জন্য আপনি চাইলে একটা দোকান দিতে পারেন সবচেয়ে জনপ্রিয় বা জনবহুলপূর্ণ বাজারে, অথবা আপনি চাইলে এই পলিথিনগুলো মার্কেটিংয়ের মতো করেও বিক্রি করতে পারেন। তো দোকান দিয়ে বিক্রি করতে গেলে আপনাকে অবশ্যই অনেক বেশি ইনভেস্ট করতে হবে, যেমন দোকান নেওয়ার জন্য আপনার ইনভেস্ট এই অ্যাডভান্স করতে হবে, পাশাপাশি দোকানটা ডেকোরেট করার জন্য আপনার ইনভেস্ট করতে হবে, সেই সাথে আরও দোকানে মান্থলি প্রতি মাসে একটা খরচ থাকে, ইত্যাদি ইত্যাদি। তো আমি যেহেতু নতুন ব্যবসায়ী, সেহেতু আমার আপনার পক্ষে এতগুলো টাকা ইনভেস্ট করে বিজনেস শুরু করা সম্ভব নয়। সো আমরা তাহলে কী কী করব? আমরা চাইলে বিকল্প পদ্ধতি অবলম্বন করতে পারি, যেমন আপনি চকবাজার থেকে পলিথিন বা ঠোঙ্গা বা যেখান থেকে আপনার সুবিধা হয় সেখান থেকে কিনে আনলেন, এনে আপনার বাসায় রাখবেন। বাসায় রেখে আপনি প্রয়োজনে একটা ভ্যান গাড়ি কিনতে পারেন, অথবা চাইলে একটা সাইকেল মোটরসাইকেল যদি থাকে, সাইকেল থাকে, সেগুলো একটা যে কোনো একটা কাজে লাগাতে পারেন। তো এগুলো আপনি পলিথিন অথবা কাগজের ঠোঙ্গার ব্যাগগুলো আপনার সাইকেলের পেছনে, অথবা আপনি চাইলে একটা ব্যাগে ক্যারি করেও আপনি ব্যবসাটা করতে পারেন। অ্যাজ ইউ উইশ, আপনি যেভাবে ইচ্ছা এটা স্টার্ট করতে পারেন। আমি এই বুদ্ধিটা এই জন্য বলছি কারণ দেখুন, আমরা যখন দোকান নিয়ে বসে থাকবো তখন কাস্টমার এসে কিনে নিয়ে যাবে, তখন বিক্রি হবে। আবার এখানে একটা কথা হচ্ছে, দোকান দিলে অনেক টাকা ইনভেস্ট করতে হয়, আর পক্ষান্তরে যদি আমরা এই যে বাসায় এনে তারপর এটা নিয়ে দোকানে দোকানে যেয়ে বিক্রি করি, সেক্ষেত্রে আপনি বেশি সেল দিতে পারবেন বা বেশি বিক্রি করতে পারবেন। তো আপনি সাইকেল মোটরসাইকেল অথবা ভ্যান যেভাবেই সাপ্লাই দেন না কেন, অথবা পায়ে হেঁটে আপনি যেভাবেই করেন, আপনি কম টাকায় এই ব্যবসাটা করতে পারবেন এবং অনেক বেশি সেল করতে পারবেন, এটা আমি নিশ্চয়তা দিতে পারছি। এখন প্রশ্ন উঠতে পারে, এই ব্যবসা করার জন্য আসলে আমার পুঁজি কেমন লাগবে? এখন আপনি যত বেশি প্রোডাক্ট কিনবেন তত বেশি পুঁজি লাগবে, আর যেহেতু শুধুমাত্র একটা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন, সেহেতু এখানে অনেক বেশি ইনভেস্টের প্রয়োজন হবে না। আমার ধারণা মতে 5 থেকে 10 হাজার টাকা এই মূল্যমানের প্রোডাক্ট কিনে আপনি ব্যবসাটা শুরু করতে পারেন। আপনি ইসলামপুর অথবা চকবাজার থেকে এই পাইকারি দরে এই পলিথিন ব্যাগগুলো কিনে আনবেন, এনে এটা বাসায় রেখে দিবেন, রেখে দিয়ে তারপরে আপনি বিসমিল্লাহ বলে শুরু করে দেন, আজকে অথবা কালকেই শুরু করে দেন। আপনি ঘর থেকে বের হলেই দেখবেন একটা দোকান, তাকে আপনি বলবেন ভাই আমার কাছে এই ব্যাগগুলো আছে, আপনি চাইলে নিতে পারেন। পরবর্তী 2 কদম হাঁটলে দেখবেন আরেকটা দোকান, তারপরে আরেকটা দোকান, আপনি দোকান দোকানের অভাব হবে না, বিক্রি করে শেষ করতে পারবেন না। আশা রাখছি এভাবে করে আপনি বিক্রি করে করে একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন। সারাদিন পরিশ্রম করলে না, সারাদিন পরিশ্রম করার দরকার নেই। আমার মনে হয় 5 থেকে 6 ঘন্টা পরিশ্রম করলে আপনি 1000 টাকার বেশি ইনকাম করতে পারবেন এই ব্যবসা থেকে। এই ছিল মোটামুটিভাবে আমার ভেতরে থাকা একটা আইডিয়া, যেটা আপনাদের সাথে শেয়ার করে এখন নিজেকে ফুরফুরা মনে করছে। আশা রাখছি এই ভিডিও থেকে আপনারা কেউ না কেউ উপকৃত হবেন।
যদি আপনি সামান্যতম উপকৃত হন তাহলে আমি নিজেকে ধন্য মনে করব, আমার এই পরিশ্রমকে সার্থক মনে করব। তো সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার ব্যবসায়িক জীবন হোক সমৃদ্ধময়, এই প্রত্যাশা এখনকার মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।